বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রদর্শী সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সুরাব হাসান এবং আমাদের সঙ্গে নেদারল্যান্ডস থেকে যুক্ত হচ্ছেন ফয়েজ আহমেদ তৈব ফয়েজ আহমেদ তৈব একজন উন্নয়ন বিশ্লেষক এবং প্রযুক্তিবিদ ক্রিটিক এবং সেই সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়ক লেখক বেশ কিছু বই তার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বাংলা এবং ইংরেজিতে এবং তিনি বাংলাদেশের বিভিন্ন কাগজে এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকা নিয়মিত লেখালেখি করেন স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় তৃতীয় মাত্রায় মিস্টার ফয়েজ আহমেদ তয়েব আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় সেই জন্যে এবং অনেক দূর থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি জানি আপনি এবং আমরা পলিসি ইস্যুস নিয়ে কথা বলতে পছন্দ করবেন এবং সেই বিষয়ে আমরা যাব কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আলোচনা এবং এগুলো আমি মনে করি যে কোনো না কোনোভাবে নীতির সঙ্গে বা সম্পর্ক খুঁজে পাওয়া যাবে তিনটে নাম বহুল উচ্চারিত একটি রিপোর্ট বহুল উচ্চারিত সেটি হচ্ছে জেনারেল আজিজ একজন সংসদ সদস্য আনার যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বেনজির আহমেদ এবং সেই সঙ্গে ডয় চেভেলের একটি রিপোর্ট একই প্রায় কাছাকাছি সময়ে এই চারটে গুরুত্বপূর্ণ বিষয় তো এগুলো আসলে কি বার্তা দিচ্ছে বা কোন চিত্র বাংলাদেশের আসলে তুলে ধরছে বলে আপনারা মনে করেন মিস্টার যদি শুরু করেন না প্রথমত হচ্ছে যে আমাদের যে সুশাসনের ঘাটতি আছে আমরা যেভাবে দেশ সরকার বা ক্ষমতাসীনরা যেভাবে দেশ পরিচালনার কথা বলেন সেটা যে বাস্তবায়নে করতে পারছেন না এবং যারা আইন প্রণয়ন করেন তারা যদি আইন ভঙ্গ তাদের মধ্যে থেকেই যদি আইন ভঙ্গ ভঙ্গের গুরুতর অভিযোগ গুরুতর প্রমাণ সেটি আসে এবং বাংলাদেশের একজন আইন প্রণেতা বিদেশের মাটিতে খুন হবেন এবং সেটি বাংলাদেশেরই তারই কোনো বন্ধু বা ব্যবসায়িক সহযোগী সেই সেই খুনের পরিকল্পনা করবেন এটি দেশের জন্য খুব লজ্জাজনক একজন সাবেক পুলিশ প্রধান তার যে সম্পদের হিসাব আমরা পেলাম কয়েকদিন কয়েক মাস আগেই সে পত্রপত্রিকা এসেছে এবং ধরা মনে হয়েছিল বা মনে করা হয়েছিল যে তিনি ধরা ছোয়ার বাইরে তাকে কেউ ধরতে পারবেন না কিন্তু আমরা প্রাথমিকভাবে দেখলাম যে না একটা অন্তত সরকারের এটি যে কোনো কারণেই হোক সরকারের মধ্যে একটি নড়াচড়া শুরু হয়েছে দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার মালামাল স্থাবর অস্থাবর মালামাল ক্রয়কের নির্দেশ দিয়েছে আরেকটি ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বা এই যে দুর্নীতি ইত্যাদি এ নিয়ে তো চলমান আছে ব্যাংকিং খাতে সমূহ সর্বনাশ বলতে পারি যে এক ধরনের ভয়াবহ অবস্থা বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নেয় সেটি কার্যকর করতে পারে না যদিও তারা প্রথম একশয়ে খুব ভালো ভালো কথা বলছেন আই এম অনেকগুলো শর্ত দিয়েছে সেই শর্ত কতটা পূরণ হয়েছে সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে এই বিষয়ে আচ্ছা হ্যাঁ যে বিষয়টি হচ্ছে আরেকটি বিষয় একটা হলো বেনজির আনার আরেকটা সেনাপ্রধান এবং সেনা প্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করেছেন এবং সেটি কিন্তু তার যে ঘোষিত বাংলাদেশ বাংলাদেশের উপর যে ঘোষিত ভিসা নীতি তা নয় তার সম্পর্কে যে তথ্য পেয়েছে তার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয় আছে তার মধ্যে দুর্নী তার পদ এবং প্রতিষ্ঠান ব্যবহার করে দুর্নীতির আশ্রয় নেওয়া ক্ষমতার অপব্যবহার করা এসব আছে এখন আমরা যখন বাইরের কেউ ব্যবস্থা নেয় বাইরে কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা হুইচুই করি না নড়াচড়া করি কিন্তু তার আগে আজ আহমেদ তিনি যখন সেনাপ্রধান ছিলেন বা সেনাপ্রধান পদ থেকে অবসর নিয়েছেন তাও তিন বছর এই তিন বছরে কিন্তু আমাদের প্রশাসন আমাদের সরকার কোনো ব্যবস্থা নেয়নি বা তদন্ত করেছেন কেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে গুরুতর অভিযোগ এটা অন্তত সরকার দায়িত্ব ছিল যে তদন্ত করে দেখা একটা বিশ্বাসযোগ্য তদন্ত তাহলে হয়তো আমরা এই এই নিষেধাজ্ঞার মধ্যে পড়তাম না বাংলাদেশের যে যিনিই হোক একজন নাগরিক বা সাবেক সেনাপ্রধান হোক যদি নিষেধাজ্ঞার মধ্যে পড়ে সেটা দেশের জন্য গৌরবের নয় আরেকটি বিষয় হচ্ছে যে যে সাবেক পুলিশ প্রধান তার উপর কিন্তু নিষেধাজ্ঞা আছেই এবং সেটাই কিন্তু খুব গুরুতর তার তার উপরে তিনি যে বর্তমান পুলিশ প্রধানের উপরে বর্তমান পুলিশ প্রধান এবং তিনি এই যে সাবেক পুলিশ প্রধান বিরঞ্জির আহমদ তিনি যে সংস্থায় ছিলেন সেই সংস্থার আরও আরও ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে এবং সরকার কিন্তু প্রতিবারই বাইরে মঞ্চে যাই বলুক না কেন প্রতিবারই কিন্তু দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি উত্থাপন করে যুক্তরাষ্ট্র তার মতোই জবাব দেয় যে আমরা দেখছি পরীক্ষা করছি হয়তো পরিস্থিতির উন্নতি হয়েছে তো এর থেকে এক ধরনের অস্বস্তি অস্বস্তিকর অবস্থায় যে সরকারের নেতাদের কথাবার্তায় সেটা সেটা প্রমাণিত হয় তারা বলেন যে এর দায় আমাদের নয় এর দায় ব্যক্তির কিন্তু ব্যক্তি তো ব্যক্তি হিসাবে এই অন্যায়গুলো করেনি তারা কিন্তু পদে থেকে ব্যবহার করেই রিপোর্ট খুবই আলোচনার মধ্যে আছে যে সেটা শুধু বাংলাদেশ না এর মধ্যে শ্রীলঙ্কা আরো অনেক এখন না সবটাই তো হচ্ছে যে রুল অফ আইনের শাসন থাকলে সেখানে জবাবদেহী থাকবে জবাবদেহি থাকলে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার ঘাটতি কিন্তু এই সব কি বলে এগুলো বলবো যে রোগের উপসর্গ আসল রোগ হচ্ছে আইনের শাসনের আপনি এবং আপনার সহকর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তিনটা বিষয় আপনি প্রশ্ন করেছেন প্রথম যে বিষয়টা যে ভারতের মাটিতে একজন বাংলাদেশি আইন প্রণেতা নৃশংস ভাবে খুন হয়েছেন নিশ্চয়ই ভারতের আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সক্ষমতার জন্য বিষয়টা ভারতের জন্য খুব বেশি স্বস্তিকর বিষয় হবে বলে আমি মনে করি না সেক্ষেত্রে সরকারের উপরে কিছুটা চাপ তৈরি হবে তবে বাংলাদেশের জন্য যে অস্বস্তির বিষয়টা এর মধ্যে আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে বর্তমান ক্ষমতাসীন সরকারি দল সেই সরকারি দল আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান কিংবা স্বর্ণ পাচার কিংবা নারী শিশু পাচার কিংবা হননি চক্র ইত্যাদির অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে সংসদীয় নির্বাচনে এমপি মনোনয়ন দিয়েছে এটা নিশ্চয়ই ইতিহাসের জন্য খুব মানে স্বস্তিকর সংবাদ না বলে আমি মনে এবং আপনি লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে তার জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে অন্য কি কি বিষয় আসা আছে সেগুলো বিবেচনা নেওয়া হয়নি জনপ্রিয়তার বিভিন্ন প্যারামিটার থাকতে পারে কিন্তু কিন্তু একটা ব্যক্তি ইন্টারপোলের অ্যানলিস্টেড ওয়ান্টেড মেম্বার ছিলেন এবং একই সাথে তার বিরুদ্ধে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত চলাচলন সম্পর্কিত অভিযোগ রয়েছে তো এই ধরনের ব্যক্তি বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে আশ্রয় প্রশ্রয় পেয়েছেন এবং বাংলাদেশের বন্ধু প্রতিময় একটা রাষ্ট্রে নৃশংসভাবে খুন হয়েছেন এটা বাংলাদেশ সরকারের জন্য নিশ্চিতভাবে একটা এমবারাসিং সিচুয়েশন বলে আমি মনে করি আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান এবং তার সময়কালে বাংলাদেশের পুলিশ প্রধান অর্থাৎ তারা যখন একই সাথে অফিসে ছিলেন সেই সময়ে দুজনের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এটা বাংলাদেশের সেনাবাহিনী এবং একই সাথে বাংলাদেশের পুলিশ কিংবা র্যাপিড অ্যাকশন এলিট ফোর্স হিসাবে তাদের ভবিষ্যৎ সম্মান এবং তাদের ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের জন্য এটা ডেফিনেটলি নেতিবাচক বলে আমি মনে করি রিপোর্টে নিশ্চয়ই আপনি দেখেছেন ভেলের রিপোর্টটা আমি দেখেছি এবং ডয়চে ভেলের রিপোর্টের মতো এ ধরনের মানে মানের রিপোর্ট ফ্রান্স রেডিও বা ফ্রান্সের বিভিন্ন টেলিভিশন শোতে এসেছে একটা বেসরকারি নিউজ চ্যানেল নেত্রা নিউজে এসেছে তো এখানে যেটা হয় যে অভিযোগগুলোর যে মাত্রা এই মাত্রা অত্যন্ত তীব্র কিন্তু নিউ ইয়র্কের জাতিসংঘ অফিস থেকে সবসময় বলা হয় যে অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি কিন্তু এই অভিযোগগুলোর প্রমাণের জন্য অভিযুক্ত রাষ্ট্রগুলো পর্যাপ্ত তথ্য প্রমাণ সহযোগিতা সরবরাহ করে না কিংবা পর্যাপ্ত সহযোগিতা করে না বলে এই অভিযোগগুলো প্রমাণ করা খুবই ডিফিকাল্ট সেই জন্য দয়চেভেলের যে প্রতিবেদনটা যদিও এস আপিলিং এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর চিত্র তুলে এনেছে কিন্তু আমি মনে করি দিন শেষে সরকার যদি আন্তরিক না হয় তাহলে হয়তো বাংলাদেশের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণে খুব বেশি সমস্যা হবে না কিন্তু সরকারের উপর বিভিন্ন ধরনের চাপ বাড়বে এবং সরকারের যে ভাবমূর্তি এই ভাবমূর্তিটা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে মিস্টার ফায়দ আহমেদ আমি জাস্ট একটু রাজনৈতিক বিষয়ে প্রবেশ করতে চাই সরাসরি সাতই জানুয়ারির নির্বাচনের পরে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাসীনদের এবং বিরোধীদের পারফরম্যান্স আপনি কেমন দেখেন কেউ কেউ মনে করেন যে আওয়ামী লীগ একটু ওভারঅ্যাক্টিভ আর অপোজিশন হিসেবে বিএনপি এখন মোটামুটিভাবে ইনঅ্যাক্টিভ বা ডিরেকশনলেস সো আমি একটু আপনার আপনার অ্যানালাইজড শুনতে চাই তারপরে মিস্টার সৌরভ হাসানের কাছ থেকে শুনি আমার অ্যানালাইসিস হলো সরকার এবং বিরোধী দল দুজনেই প্রচন্ড রকম ইনএক্টিভ একটি নতুন আমি প্রথমে সরকারের দিকটা বলি একটি সরকার সরকার গঠন করেছে তো আমরা যখন দেখি যে নতুন সরকার যখন আসে প্রথম এক মাস প্রথম দু মাস তিন মাস বা চার মাসে আমরা ইনোভেটিভ কিছু পলিসি দেখি তো এই বর্তমান সরকার যদিও সে তিন তৃতীয় মেয়াদ চতুর্থ মেয়াদে কন্টিনিউ করছে কিন্তু এই সংসদ যখন চালু হলো আমরা ইনোভেটিভ কোনো পদক্ষেপ দেখিনি অর্থাৎ ইনোভেটিভ পদক্ষেপ বলতে আমি বলছি যে জনজীবনে এই যে উৎকণ্ঠা মানুষের দ্রব্যমূল্যের যে উচ্চ উচ্চমূল্য কিংবা বেকারত্ব কিংবা অন্যান্য বিষয় কিংবা এখন দুটো আন্দোলন আছে একটা হচ্ছে শিক্ষকদের আন্দোলন আর একটা হচ্ছে ছাত্রদের চাকরিতে পঁয়ত্রিশ বছর তো ইত্যাদি বিষয়ে সরকারের রেসপন্স একেবারেই একেবারেই ক্ষীণ আর তাছাড়া আমি একটা কালকেই এক জায়গায় একটা আলাপ করছিলাম যে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঢাকার বায়ু দূষণ খুবই মারাত্মক পর্যায়ে আছে বাংলাদেশের রাজনীতিতে একজন সবচেয়ে সংসদ সদস্য হিসেবে পরিচিত জনাব সাবের হোসেন চৌধুরী কিন্তু ওনার অফিসকালীন সময়ে চার মাসেও কিন্তু আমরা সিগনিফিকেন্ট আউটস্ট্যান্ডিং কোনো ইম্প্যাক্ট দেখিনি যে পলিথিন বন্ধ বা পরিবেশ বান্ধব উদ্যোগ নিতে অর্থাৎ সরকার সার্বিকভাবে যেহেতু অর্থনৈতিক সংকটে আছে মনে হচ্ছে যে এখানে সরকার দিক নির্দেশনা বা খেই হারিয়ে ফেলেছে সরকারের দিক থেকেও কিছু সিগনিফিকেন্ট কোনো নাগরিক বান্ধব উদ্যোগ আমরা দেখছি না আর বিএনপির দিক থেকে বিষয়টা হচ্ছে যে বিএনপি হারার আগেই হেরে গেছে আর কি অর্থাৎ সাতই জানুয়ারি নির্বাচনের আগে আঠাশে অক্টোবরে যে ঘটনা এই ঘটনার পরে বিএনপি অতিমাত্রায় বিদেশ নির্ভর হয়ে গেছে এবং তারপরে বিএনপি নির্বাচনে যেহেতু বর্জন করেছে এবং তার পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের জনসমর্থন বা সমালোচনা আছে কিন্তু নির্বাচনের পরে আমরা দেখেছি যে বিএনপি তার রাজনীতির নতুন নীতি নির্ধারণ কিংবা তার যে ছয় মাস বা গত এক বছরের যে সমালোচনা ইত্যাদি নিয়ে মানুষের সাথে পর্যাপ্ত ট্রানজেকশন বা লেনদেন করেনি এই মানুষের সাথে বলতে আমি বলছি যে নাগরিক সংগঠন আমাদের মিডিয়া সমাজের বিভিন্ন পেশাজীবী স্তর ইত্যাদির সাথে পর্যাপ্ত বোঝাপড়া হয়ে ওঠেনি হ্যাঁ তো ফলে বিএনপি অপ্রস্তুত অবস্থায় এখনও দিনাতিপাত করছে আমরা দেখছি কিছুদিন আগে তাদের শরীর দলগুলোর সাথে আলোচনা হয়েছে কিন্তু এই আলোচনায় জনস্বার্থ কীভাবে প্লেসড হয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের বোঝাপড়ার বাকি আছে জি মিস্টার সোরাভ আসেন আপনি শুনছিলেন এবং মিস্টার যেটা বলছেন যে দুপক্ষই আসলে তিনি মনে করেন ইনা অ্যাক্টিভ যেভাবে অ্যাক্ট করা উচিত সেটা তারা করছেন না তৃতীয়ত উনি মনে করেন যে সরকারের উপরের চাপ আগামী দিনগুলোতে হয়তো আরও নানা রকমের চাপ বাড়তে থাকবে হ্যাঁ সরকারের উপর যেহেতু ইতিমধ্যেই আমরা দেখছি যে কূটনৈতিক চাপ ব্যবসা ব্যবসা বাণিজ্যের চাপ এবং অর্থনৈতিক চাপটা কিন্তু সবচেয়ে বড় এবং এক্ষেত্রে ভাইস ভাইজ যথার্থই বলেছেন সাধারণত একটি নতুন সরকার আসলে একশো দিনের কর্মসূচি ঘোষণা করে তিন মাসের কর্মসূচি ঘোষণা করে যে এর মধ্যে একটা হানিমুন পিরিয়ডও তারা দাবি করে যে এই সময় জনগণকে স্বস্তি দেবে কিন্তু এই নির্বাচনের পর এবং আঠারো নির্বাচনের পরও মোটামুটি সরকারের মধ্যে এক ধরনের উদ্দীপনা ছিল বা আত্মবিশ্বাস ছিল কোথায় জানি আত্মবিশ্বাসের একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে আপনি প্রতিদিন আওয়ামী লীগের যে প্রেস ব্রিফিং সাংবাদিকদের সঙ্গে যে মতবিনিময় তাতে নেতাদের বক্তব্যে কিন্তু সেটি প্রথমত অস্থিরতা দ্বিতীয়ত একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো সমস্যা নেই এটা হচ্ছে তাদের কী বলে বক্তৃতা বিবৃতিতে আসে আর এমনকি কূটনৈতিক ক্ষেত্রে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের এক এক দিন এক এক রকম কথা বলেন যে আজকে যেটা বললেন কালকে সেটি সেটাই পাল্টা বলেন একটা ভরসা তাদের আমি জানি না যে অর্থনৈতিক যে সংকট সে সংকট মোকাবেলায় তাদের একটা কিন্তু কি বলে ক্রাশ প্রোগ্রাম বলি বা জোরদার কর্মসূচি নেওয়া উচিত ছিল আর সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে আর যে এই নির্বাচনের পর বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর একটা ব্যাপার হলো যে জনগণ বৃহত্তর জনগণ দুই দল থেকেই এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ জনগণ থেকে এই দুই দলই অনেকখানি বিচ্ছিন্ন সেটি সাত জানুয়ারি নির্বাচনের ভোটের হারে এমনকি উপজেলা নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে এই ভোটের হার কখনই হয়নি হ্যাঁ একতরফা নির্বাচন ইত্যাদি তারপরও আওয়ামী লীগ দাবি করে তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ শতাংশ যেটি বলতে পারেন দুই দলই দাবি করে দেশের সব জনগণই তাদের সঙ্গে আছে হ্যাঁ তাদের সঙ্গে আছে কিন্তু যদি তাই থাকতো তাহলে তো সাত জানুয়ারি ভোটকেন্দ্রে কারো যাওয়া বিএনপির ডাকে সবার সাড়া দেওয়ার কথা ভোটকেন্দ্র ফাঁকা থাকার কথা আবার আওয়ামী লীগের ডাকে যদি সাড়া দিত তাহলে অন্তত আওয়ামী লীগের যে সমর্থক তাদের ভোটকেন্দ্রে যাওয়ার কথা এক ধরনের মানুষের মধ্যে হতাশা কাজ করছে এই হতাশাটা হচ্ছে প্রতিশ্রুতি মানে সরকার সরকার বা বিরোধী দল রাজনৈতিক নেতৃত্বের প্রতিই তো মানুষের আস্থা থাকার কথা যে তারা দেশটাকে বদলাবে তারা মানুষের ভাগ্য বদলাবে তারা সংকটগুলো মোকাবেলা করবে এবং মানুষকে সম্ভাবনার দ্বার খুলে দেবে কিন্তু সেই আশাটা বোধ হয় জনগণ আর করছে না বৃহত্তর জনগণ সরকারের যারা সমর্থক বা বিরোধী দলের সমর্থক সেটি তো আছে বিএনপির যেটা বিএনপির মধ্যে অস্থিরতাটা একটু বেশি মনে হচ্ছে আর সেটি হচ্ছে যে এক হচ্ছে সাত জানুয়ারির তাদের যে সাত জানুয়ারি নির্বাচন আগে যে তাদের উপর যে আক্রমণ বা তাদের উপর যে আঘাত এসেছে সেটা তারা কিভাবে মোকাবেলা করবে এটা তারা বুঝতে পারেনি পরবর্তী যেমন আঠাশ তারিখে আঠাশ তারিখে একটা সমাবেশ কি এই ঘটনা যেটা বিএনপিকে দায় নিতে হয়েছে এবং পুলিশ কর্মকর্তা তো মারা গেছে কনস্টেবল বল বা কর্মকর্তা এখন এবং উপলক্ষ বিএনপি সমাবেশ সেখানে যদি সরকারের সরকারের নিয়োজিত কোনো লোকও করে থাকে তাদের তো সতর্ক থাকা উচিত ছিল এবং সাজ্জা আট আঠাশে আঠাশে অক্টোবর না হলে হয়তো রাজনীতির গতিবিধি ভিন্ন রকম হতে পারত আর সরকারের জন্য এক নির্বাচন করাটা এত সহজ হতো না যেটা চোদ্দো সালে হয়নি এক ধরনের সরকারি দলের অস্বস্তির কারণটা হচ্ছে যে অর্থনৈতিক সংকট তার সমাধান করতে পারছে না বাইরের চাপ আছে এবং যেটি প্রকাশ না হলেও ভারত এবং চীনের সঙ্গে তার যে দৈরথ মানে সম্পর্কের যে টানাপোট সম্পর্কের নৈকট্য এবং এক পক্ষের সঙ্গে নৈকট্য হলে অন্য পক্ষের দূরত্ব তৈরি হতে পারে এ এটি কিন্তু তাদের কি বলে তাদের নীতি পরিকল্পনা সবসময় এটি প্রতিফলিত হচ্ছে এখন সেটা কীভাবে সামাল দেবে তবু আর একটি কথা বলছিলেন যে একজন সংসদ সদ একজন সংসদ সদস্য ভারতের মাটিতে মারা গেলেন মানে খুন হলেন এখানে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের সরকারের তো দায় আছে কিন্তু তার চেয়েও দায় যে দেখুন আমাদের দেশে একজন আইনপ্রণেতা আমাদের দেশের তারই ব্যবসায়িক অংশীদার বলি তারই বন্ধু বলি সে এভাবে পরিকল্পনা করে এবং বাংলাদেশ থেকে এক ধরনের খুনি ভাড়া করে নিয়ে যে সেই কার্য সম্পন্ন করেছে এখন কারো বাড়িতে বাড়িতে কোনো অপরাধ ঘটলে সেটি বাইরে কতটা দেখা তবে একজন সংসদ সদস্য তার তো উচিত ছিল তিনি উচিত ছিল এটি ওই দেশের সরকারকে এবং এদেশের সরকারকে জানিয়ে যাওয়া এদের সরকারকে জানা জানানো জানি না স্পিকারকে জানিয়েছেন কিনা স্পিকার জানানোর জানানোর কথা যদি তিনি দেশের বাইরে যান আচ্ছা সেখানেও একটা প্রশ্ন আছে কেন তিনি জানালেন না হ্যাঁ তবে একটা ক্ষেত্রে বলতে বলবো যে তিন চার দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে যে সরকার যদি আর সেটি বলবো যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো এমপি বলেই এই দক্ষতার পরিচয় দিয়েছে অন্য সাধারণ নাগরিক হলে কতটা দিতেন সে সেভাবে প্রশ্ন আছে জি মিস্টার ফয়েজ আপনি শুনছিলেন এবং আমরা ধরেন উনি মিস্টার সৌরভ হাসান অর্থনীতির প্রসঙ্গ এর প্রসঙ্গ নানান পলিসি ইস্যুস নিয়ে আলোচনা করবার চেষ্টা করছিলেন পলিসি ডিসক্রিপেন্সি কি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু তার আগে একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে বহিষ সম্পর্কের দিক থেকে ধরেন বাংলাদেশে তো রাশা নিয়ে আলোচনা হয় কিন্তু রাশাকে আমি অতটা ধর্তব্যের মধ্যে নিতে চাই না এখনও বাট মোস্টলি ইউএসএ চায়না এবং ইন্ডিয়া এই জায়গায় আপনি কি দেখেন যে সরকার আসলে কতটা এই সম্পর্কগুলোকে কিভাবে হ্যান্ডেল করছে অপোজিশন তাদের আসলে রোল কি বা তারা কতটা ওই ভূ রাজনীতির বিষয়ে আসয় বা ভূ অর্থনীতির বিষয় আসয় পৌঁছে এবং সেই অনুযায়ী তারাও আসলে তাদের কোনো ডিরেকশন আপনি দেখেন কি না যে আছে নাকি তারা আসলে এই ক্ষেত্রেও একটা ডিরেকশন লেস আমি সরকারের কথাটাই বলি সরকার আসলে বর্তমান যে গ্লোবাল অর্ডারের যে চেঞ্জ সে চেঞ্জের সর্বোচ্চ বেনিফিশিয়ারি সেক্ষেত্রে সরকারকে খুব বেশি কিছু যে করতে হচ্ছে তা না সরকারকে জাস্ট গ্লোবাল অর্ডারের যে এক্সিস্টিং লিডার এবং যে নিউ লিডার তাদের সাথে সরকারের ডিপ্লোম্যাটিক ব্যালান্স হচ্ছে এই ব্যালান্সিং কাজটা সরকার করে যাচ্ছে হ্যাঁ তো এখানে আপনি বলেছেন যে রাশিয়া ইজ নট সিগনিফিক্যান্ট প্লেয়ার ইন হোয়েন ইট কামস টু বাংলাদেশ বাংলাদেশের ডিপ্লোমেসিক স্ট্যান্সটা বুঝতে হলে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক এই সম্পর্কটাকে একটু ভালোভাবে বুঝতে হবে আমরা জানি যে ভারত এখন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পপুলার কান্ট্রি হয় একশো চল্লিশ কোটি মানুষ অফিসিয়ালি এবং এই একশো চল্লিশ কোটি মানুষের যে ডিজিটাল ইকোনমি যে শেয়ার্ড ইকোনমি এবং আমরা নতুন ধরনের একটা ইকোনমি কথা বলি গিগ ইকোনমি এবং একই সাথে সামরিক এই সবকিছু চারটা ইকোনমি চার ধরনের লিগেসি ইকোনমির বাইরে এই নতুন ধরনের ইকোনমিগুলোতে ভারতের প্রতিটা মানুষ যারা কম্পিউটার ব্যবহার করে যারা ডিভাইস ব্যবহার করে যারা ডিজিটাল ইকোনমি বা সোশ্যাল নেটওয়ার্কিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য রেভিনিউ জেনারেট করে ঠিক আছে আপনি যখন একটা মোবাইল ফোন ইউজ করেন তখন আপনি মার্কিন কোম্পানিকে কোম্পানিকে মার্কিন দিচ্ছেন যারা প্রসেসর নির্মাতা বা যারা চিপ নির্মাতা হ্যাঁ একই সাথে যখন আপনি কম্পিউটার ইউজ করতেছেন ইউ আর জেনারেটিং রেভিনিউ ফর ফর ইউএস কোম্পানিজ তো এখন এই দিক থেকে আপনি যদি ইউএস এবং চীনের সম্পর্ক তৈরি করেন সেক্ষেত্রে মার্কেটটা এইরকম মার্কেট ডাইনামিক্সটা এরকম না চীনের নিজস্ব চিপ আছে নিজস্ব প্রসেসরগুলো আছে নিজস্ব টেকনোলজি আছে এবং এবং তাদের বিভিন্ন টেকনোলজিক্যাল গুলো আছে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যেহেতু ইন্ডিয়া এবং ইন্ডিয়ার একশো চল্লিশ কোটি মানুষ যুক্তরাষ্ট্রের জন্য পর্যাপ্ত রেভিনিউ জেনারেট করছে ফলে ইউএস একটা স্বাভাবিক সম্পর্কের কারণে স্বাভাবিক কারণে অথবা ইকোনমিক ইন্টারেস্টের কারণে ইন্ডিয়ার প্রতি অ্যালাইন এবং এই তার অ্যালাইনমেন্টটা একটা দীর্ঘ সময় ধরে থেকে যাবে সো ইকোনমিতে যখন আমরা প্রেডিকশন করি তখন আমাদের কিছু প্রেডিকশনের নীতিমালা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ গোয়িং টু বি পার্মানেন্ট যে ম্যাটার অফ পারমানেন্সি যে এই দিক থেকে ইন্ডিয়া ইউএস ইলেকশনের একটা সিগনিফিক্যান্ট ম্যাটার অফ পারমানেন্সি থেকে যাবে যেটা হচ্ছে ডিজিটাল ইকোনমি শেয়ার ইকোনমি এবং সাথে যোগ হয়েছে ইন্ডিয়া বা বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র এবং প্রযুক্তি আমদানিকারক রাষ্ট্র এই সব মিলে আমি মনে করি যে সো আপনি এই বিষয়গুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন যেটা সাধারণত ভাবে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে বা চায়নাকে কনটেইন করবার জন্য এই টাসটা কিন্তু আপনি মনে করেন তার চেয়ে বেশি এটা আমি মনে করি আমি মনে করি জিওপলিটিক্স তো অ্যাকচুয়ালি ওভারহাইপড একটা ঘটনা ভারত চীনের মধ্যে আসলে এখানে উল্লেখযোগ্য কোনো ধরনের টেনশন নেই যে টেনশনের কারণে এখানে যুদ্ধ বেজে যেতে পারে আমি বরং মনে করি যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে উইথ ইন্ডিয়া বাংলাদেশ একটা কারণে বাংলাদেশ প্রশ্নে ইউএস ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে ছাড় দিবে ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে এন্টারটেন করবে এটা হচ্ছে আমার রিডিং আর কি এটা হ্যাঁ সেই কারণে দিন শেষে ইন্ডিয়া যাই বলুক বাংলাদেশ প্রশ্নে সেটাকে ইউএস গুরুত্ব দিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে আমেরিকা কয়েকদিন পরপর বলে যে আমরা বাংলাদেশকে আমাদের নিজের চোখে দেখি বা দেখতে শুরু করেছি দু সালে আমরা এই দেখতে শুরু করাটা ইন্ডিয়ার উপর ছেড়ে দিয়েছিলাম দু হাজার উনিশ বা বিশের পরে আমরা বাংলাদেশকে নিজের চোখে দেখতে শুরু করেছি এটার মানে কি এটার মানে হচ্ছে আমার কাছে যে ইউএস ইন্ডিয়ার সাথে বাংলাদেশ বিষয়ে বার্গেইন করার মতো কিছু টুল ডেভেলপ করা কিছু নেগোসিয়েশন টেবিলের উপরে আনা বাংলাদেশ প্রশ্নটাকে সামনে রেখে ইউএস ইন্ডিয়ার সাথে কিছুটা বেটার করতে পারে এবং একই সাথে বাংলাদেশ সরকারের সাথেও ইউএস বেটার নেগোশিয়েট করতে পারে তার কিছু ইন্ডিকেশন আমার কাছে আছে আজ থেকে চার পাঁচ বছর আগে বাংলাদেশে এর রপ্তানি ছিল মাত্র ছয়শ মিলিয়ন ডলার ছয়শো বা সাতশো মিলিয়ন ডলারের মধ্যে আপনি যদি যুক্তরাষ্ট্রের সাইট দেখেন সরকারি অফিসিয়াল সাইট দেখেন দেখবেন যে এটা প্রায় আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে অর্থাৎ এই যে বাণিজ্য ব্যবধান বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য ব্যবধান এটা কিন্তু কমছে এই কমার জন্য ইউএস এর সাম্প্রতিক ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ পিটার হাসকে নিয়ে আমাদের সমাজে অনেক হাসাহাসি করে বাট হি হাজ প্লেড এ সিগনিফিক্যান্ট রোল টু বাংলাদেশ ইকোনমি ফর দি ফর দি ইউএস ইকোনমি হ্যাঁ এটা কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসছে না এবং আমরা দেখছি যে বোয়িং বিক্রি করার জন্য কথা হচ্ছে ডেটা লোকালাইজেশন নিয়ে কথা হচ্ছে হুইচ মেন্স যে বাংলাদেশ বাংলাদেশ যে ফেসবুক ইউটিউব গুগলের যেই ডেটা স্টোরেজটা ব্যবহার করে বাংলাদেশ একটা আইন করেছে যে এটার স্টোরেজ বাংলাদেশের সীমানার মধ্যে হতে হবে কিন্তু ইউএস যাচ্ছে যে এটা বাংলাদেশের বাইরে তার অন্যান্য যে ডেটা স্টোরেজ আছে সেখানে ব্যবহার করতে তো ডেফিনেটলি এই বিষয়গুলো এই বিষয়গুলো প্লাস হচ্ছে বাংলাদেশ ইউএস থেকে যে মিলিটারি পারচেস করে সেটা সেটা খুবই নগণ্য মূলত সেভেন্টি ফোর পার্সেন্ট পারচেস করে চায়না থেকে তো সেখান থেকেও কিছুটা ডিস্ট্রিবিউশন হচ্ছে তো সব মিলিয়ে আমি দেখতেছি যে ইউএস এখানে প্রিমোনান্টলি একটা রোল প্লে করতেছে মূলত দুটা কারণে একটা হচ্ছে ইউএস এর ইকোনমিক ইন্টারেস্ট এবং দ্বিতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ কেন্দ্রিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা ডেফিনেটলি বাংলাদেশের এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে তারা খুবই সোচ্চার ছিল তারা গুম গুমের সংস্কৃতি নিয়ে এবং ভয়ের সংস্কৃতি নিয়ে সচ্চার ছিল এবং তারা নতুন করে লেবার রাইটস নিয়ে সচ্চার ফলে যেসব যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো কন্টিনিউসলি আমেরিকা এবং ইউরোপকে প্রেসারাইজ করেই যাবে সেজন্য ইউএসের মুখে আমরা বাংলাদেশের হিউম্যান রাইটস সিভিল স্পেস মিডিয়া ফ্রিডম এবং লেবার রাইটস নিয়ে কন্টিনিউসলি চাপ দেখতেই থাকবো সো এখানে কোনো ব্যত্যয় হবে না এবং সরকার যাতে এটা মনে না করে যে এই ইউএস ইউএসের সাথে ইউএস থেকে বিমান কিনলে বা ডেটা লোকালাইজেশন প্রশ্ন তাদেরকে ছাড় দিলে তারা কিছুটা সরে আসবে আমি সেটা মনে করি না আমি মনে করি যে এটা কনস্ট্যান্ট পয়েন্ট অর অথবা ম্যাটার অফ পার্মানেন্সি যে এটা থেকেই যাবে একদিকে তার ইকোনমিক ইন্টারেস্টের জন্য সে বাংলাদেশকে নিজের চোখে দেখবে এবং একই একই সাথে মানবাধিকার সংস্থাগুলোর চাপের কারণে ইউএস বাংলাদেশকে পেশা দিয়ে থাকবে নিয়মিত বিরতিতে চায়না ইন্ডিয়ার প্রসঙ্গে কিছু বলবেন আপনি ইন্ডিয়াটা কিছুটা টেনশন করেছে করেছেন যদিও আপনি প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার সর্বোচ্চ বন্ধুত্বের মধ্যেই বাংলাদেশে আসলে চায়নার উত্থান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক সেতু সবচেয়ে বড় রাস্তা সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সবচেয়ে বড় ডিজিটালাইজেশন প্রকল্প যাই বলি না কেন আসলে সব কিছুই চায়নার তৈরি সো চীনের এই আমাদেরকে সরকারকে বা ইন্ডিয়াকে এই পাজলটা ডিপলি দেখতে হবে যে হাউ ইট হ্যাজ কাম টু দিস স্টেজ যে ভারতের সর্বোচ্চ সম্পর্কীয় উষ্ণতার দিকেই আমরা একেবারে চীনের চীনের সাথে সব ধরনের ইকোনমির ডজন ডজন ডোমেনের ভিতরে সবচেয়ে ইন্টিমেট হয়ে গেছে সো সৌরভ হাসান আপনি শুনছিলেন এর প্রেক্ষিতে যদি কিছু বলবার থাকে এবং ইকোনমি নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন আইএমএফের সঙ্গে বহুদিন ধরেই ঋণ সহায়তা নেওয়া হচ্ছে নানান শর্ত এখন এই শর্ত আমরা আগেও জানি বাট সেগুলোকে এখন কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে সেটা একটু দেখবার বিষয় এবং এমন একটা সময় যখন অর্থনৈতিক চাপটা প্রবলভাবে আছে সাধারণ মানুষ সাফার করছে এবং সেই সময় এই এই রিফর্মসগুলো করতে গিয়ে আসলে সেই চাপটা অনেকেই মনে করেন যে সাধারণ মানুষের উপরে বর্তাবে ইতিমধ্যেই চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলারের জন্যে শরণাপন্ন হয়েছে বাংলাদেশ সেটাও আর একটা ইস্যু সব মিলে অর্থনৈতিক সংকট রিজার্ভ আচ্ছা অন্যান্য বাড়া বা তুলনামূলক বিচারে যে জায়গায় ছিল সেখান থেকে অনেকখানি কমে গেছে অন্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তেমন কোনো ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না নেই বললেই চলে রেমিটেন্সের ক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা সব আচ্ছা অর্থনৈতিক সংকটের আগে আমি একটু ফয়জামাত তৈবের সঙ্গে যোগ করতে চাই ভূ রাজনীতির ভূ রাজনীতি আমাদের তিন বড় অংশীদারের ঠিক যুক্তরাষ্ট্র ভারত এবং চীন কাউকে কাউকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না আর ভূ রাজনৈতিক কারণে তাদেরও কেউ আমাদের বাদ দিতে পারবে না কিন্তু এর সাথে আমি একটু যে নতুন যে উপসর্গ বা যে সংকটটা আমাদের জন্য সেটা হচ্ছে মিয়ানমার মিয়ানমার হচ্ছে চীনের একেবারেই ভাই সাঁতার তরে একটি দেশ আর সেখানে মিয়ানমারের এই সংকট এক হচ্ছে আমাদের উপর দশ বারো লাখ রোহিঙ্গা চেপে বসে আছে তাদের ফেরত পাঠাতে পারব এই বিশ্বাস হয় না মানে আমরা কোনো লক্ষণ দেখি না যদি নাটকেও কিছু হয়ে যায় আর সেটি একটি দ্বিতীয় হচ্ছে মিয়ানমারের যে এখন যুদ্ধ অবস্থা চলছে এটি আমাদের যারা বন্ধু এবং বন্ধু নয় সব রাষ্ট্রই কিন্তু এই সুযোগটা নিতে চাইবে যে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে কেউ দাঁড়াবে বলে মনে হয় না এবং সেটি গত ছয় বছরে দাঁড়ায়নি সেক্ষেত্রে আমাদের কূটনীতি একেবারে যে ভূ রাজনীতির সুবিধাটা আমরা পেয়েই যাব আর সেটি বোধ দীর্ঘদিন নাও থাকতে পারে তো আমরা কীভাবে কত বিচক্ষণতার সঙ্গে কত বুদ্ধিমত্তার সঙ্গে এটি মোকাবেলা করতে পারবো এবং ভারসাম্যের বিষয়টি এই সরকারের অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্যটা বজায় রাজনৈতিক মঞ্চে যে বক্তৃতা দি বক্তৃতা দিক না কেন কূটনৈতিক ক্ষেত্রে এই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে এমনকি যুক্তরাষ্ট্র যেটি ভয়জমাত বললেন উনি ব্যবসা বাণিজ্যের কথা বললেন সামরিক কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে এই মুহূর্তে সম্পর্ক এখন ভারত চীন আপনি বোধহয় সংবাদপত্রে দেখেছেন যে জন আওয়ামী লীগের জন। নেতাকর্মী চীনে চীন ছপরে গেছেন তো এসব তো নিশ্চয়ই এর উদ্দেশ্য আছে রাজনৈতিক উদ্দেশ্য আছে আর শুধু তো আতিথেয়তা নয় এরপর হয়তো ভারতেও একটা প্রতিনিধি দল যাবে এই নির্বাচন শেষ হয়ে আর আমাদের যে সংকট অর্থনৈতিক যে সংকট ও একটি মানবাধিকার যে প্রশ্নগুলো আসলো সেক্ষেত্রে বোধ বাংলাদেশ একটু সুবিধা এই এই মুহূর্তে যে বিশ্ব পরিস্থিতি সেই সুবিধা একটু নেওয়ার চেষ্টা করছে তারা নিতে পারবেন কিনা সেটা হচ্ছে গাজায় যে গণহত্যা চলছে মানবতা বিরোধী কর্মকাণ্ড চলছে তার সে সম্পর্কে ইউরোপ পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন দেয়া সুতরাং তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের কথা বলবে আর ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন দেবে এটি কিন্তু সাধারণ মানুষ আমি সরকার সরকারের দিকে যাচ্ছি না সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা কিন্তু এসে যাচ্ছে অর্থনৈতিক সংকট পড়েছে সংকটে পড়েছে এটি ঠিক এই সরকার এই পনেরো বছর পর এসেই কিন্তু পড়েছে কারণ আমাদের মূল্যস্ফীতি মোটামুটি পাঁচ শতাংশের কম বেশি পাঁচ শতাংশের মধ্যে ছিল এখন প্রায় এটি দশ শতাংশ বিআইডিসের মহাপরিচালক বিনায়ক সেন বললেন একটি বক্তৃতায় বললেন যে খাদ্যের খাদ্যের মূল্যস্ফীতি এখন পনেরো শতাংশ হয়ে গেছে তাহলে এটি তো বৃহত্তর মানুষ মানে অন্তত সতেরো কোটি মানুষের মধ্যে বারো কোটি মানুষ তো বিপন্ন এখন এই বিপন্ন মানুষকে কিভাবে করা যাবে এখন বাংলাদেশের অর্থনীতির মানুষ কিন্তু রিজার্ভ কত কমলো কত বিলিয়ন আসলো তার চেয়েও বেশি হচ্ছে যে বাজারে যে পণ্যটা তার পকেটে যে পয়সা আছে কিনতে পারলো কিনা বেকারত্ব বা তার আয় দিয়ে সে ব্যয়টা সামলাতে সামলাতে পারছে না আর সরকারে এবারও যা বক্ত যেটা লক্ষণ দেখা যাচ্ছে যে বাজেটে খুব মৌলিক পরিবর্তন হবে না সেই মাথাবাড়ি প্রশাসন সেই প্রশাসনিক খাতে প্রচলন মানে ব্যয় ব্যয় বৃদ্ধি থাকবে এবং কিছুটা হয়তো রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা থাকবে কিন্তু সম্প্রতি এনবিআরের এনবিআরের চেয়ারম্যানই বলেছেন যে এই লক্ষ্যমাত্রা তো উপর থেকে চাপেই দেওয়া হয় সেটাই তো কারো পক্ষে এটা পূরণ করা সম্ভব সার্বিকভাবে অর্থনৈতিক যে নীতি এবং আরও একটি আমরা দেখছি গত পাঁচ বছর তো একজন অর্থ অনুপস্থিত অর্থমন্ত্রী পেয়েছিলাম এখন যে অর্থমন্ত্রী পেয়েছে তিনিও কিন্তু প্রথমত হচ্ছে তার তার মূল কাজ ছিল পররাষ্ট্র নিয়ে এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি মোটামুটি সফলভাবেই তার পাঁচ বছর পার করেছিলেন এখন একজন যদিও একজন জুনিয়র মন্ত্রী আছেন প্রতিমন্ত্রী কিন্তু সার্বিকভাবে এইটা মানুষের মধ্যে এই প্রশ্ন যে বাংলাদেশের অর্থনীতি কে কে চালা চালায় মানে এই প্রশ্ন এবং এই প্রশ্ন থাকাটা কিন্তু একটা সরকারের জন্য খুবই কি বলে বিব্রতকর যে অর্থনীতি চালাবে অথবা প্রধানমন্ত্রী পরামর্শ নিয়ে অর্থনীতিমন্ত্রী চালাবে কিন্তু অর্থমন্ত্রী চালাচ্ছেন সেটি মানুষের কাছে প্রতিবাহত হচ্ছে না কেউ বলে কখনো বলা হয় যে এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরই হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করে আবার তো দেখলাম যে গভর্নর যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার কোনোটাই কার্যকর করতে পারেননি তো সবটা মিলে এই অর্থনীতির ক্ষেত্রে একটা অদৃশ্য শক্তি এটা পরিচালনা করছে এবং সেই অদৃশ্য শক্তির পিছনে যে কি বলে সেখানে একটা কি বলে ভালো কিছু নেই অর্থাৎ যেখানে মানে কোটি কোটি টাকা ঋণ খেলাফি ব্যাঙ্কিং খাতে দুরবস্থা আপনার আমদানি ব্যয়ের ক্ষেত্রে আর সম্প্রতি মনিক বার্তা একটি খবর দেখলাম যে ব্যবসায়ীরা যে রপ্তানির হিসেব দিয়েছে সেই পরিমাণ টাকা দেশে আসেনি তো এখন এই অর্থনীতির প্রধান প্রধান আমাদের তিনটে উৎস একটা হচ্ছে প্রবাসী আয় একটা হচ্ছে কৃষি একটা হচ্ছে রপ্তানি মানে তৈরি পোশাক শিল্পের এখন সেই রপ্তানির টাকা যদি আমার ফেরত না পাই তো এই এই রপ্তানি তো শুধু শুধু শ্রমিকের ঘাম দিয়ে নয় এটি ডলার ডলারের বিনিময়ে মানে বৈদেশিক মুদ্রা দিয়ে এর কাঁচামাল আনতে হয় দেশে এর যন্ত্রপাতি আনতে হয় সুতরাং আমি যে ডলার ব্যয় করে শিল্প করলাম পণ্য উৎপাদন করলাম সেই ডলার সেই ডলার ফেরত পেলাম না সেই ডলার বাইরে চলে গেল এটা হচ্ছে আমার দেশে আমাদের দেশের অর্থনীতির জন্য এখন ভয়াবহ সংকট এটি সরকার কিভাবে সামাল দেবে কিভাবে এটা বন্ধ করবে শুধু সামাল দেয়া না এটা বন্ধ করতে হবে সেটা যদি বন্ধ করতে পারে তাহলে হয়তো একটা উদ্ধারের চেষ্টা করতে পারে সম্ভাবনা আছে আমি যদি অর্থনৈতিক বা এই সংক্রান্ত পলিসি নিয়ে কথা বলি তাহলে আই উইল সাউন্ড লিটল বিট ফ্রাস্ট্রেটেড হ্যাঁ তো আগে বলে রাখছি আমাকে একটু হতাশ শোনাবে আর কি হ্যাঁ আপনি দেখুন যে রাজনীতিতে একটা রাজনৈতিক দলের মেন মেইন যে কারেন্সি এটাকে এটা হচ্ছে ট্রাস্ট অর্থাৎ একটা পলিটিক্যাল দলের সবচেয়ে বড় কারেন্সি হচ্ছে ট্রাস্ট আমাদের মানুষের মধ্যে আমাদের গ্রামীণ বলুন শহরে বলুন মধ্যবিত্ত বলুন কিংবা আমাদের ব্যবসায়ী বলুন এবং আমাদের শিক্ষার্থীদের বলুন সবার মধ্যে এই ট্রাস্টটা ভেঙে গেছে যে এই সরকার আমাদের অর্থনৈতিক সংকটের সমাধান করতে পারছে অদূর ভবিষ্যতে হ্যাঁ তার কারণ কি দেখুন টানা বাইশ মাস ধরে বাংলাদেশ মূল্যস্ফীতির মধ্যে আছে খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত দুই ধরনের মূল্যস্ফীতি যখন একটা দেশ টানা টানা দশ বারো মাস এক বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্য সংকটগ্রস্ত অর্থনীতি বলে ধরে নেওয়া হয় এবং এর পাশাপাশি আরেকটা আপনাকে তথ্য শেয়ার করতে চাই দর্শকদেরকে সেটা হচ্ছে যে টানা ছাব্বিশ মাস বাংলাদেশের মূল্য মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি এখানকার মানুষের জীবিকা বা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দ্বিগুণের চেয়ে বেশি এটা আর ভয়ঙ্কর পরিসংখ্যান এখন আমরা যদি দেখি যে এই সময়ে এই ২২ মাসে বাংলাদেশ আইএমএফ এর সাথে পার্টনারশিপে ইনভলভ হল কিন্তু তারপরেও আই এর সাথে আপনার অংশীদারিত্ব থাকার সময় এত দীর্ঘ সময় পেরিয়ে গেল বা আইএমএফ এর দুইটা কিস্তি আমরা পেয়ে গেলাম তৃতীয় কিস্তির জন্য অপেক্ষা করছি দেড় বছর সময় পার হয়ে গেল তারপরে আমাদের অর্থনৈতিক সংকটটা সমাধান হচ্ছে না এই কারণে মানুষের মধ্যে এই ট্রাস্টটা ভেঙে গেছে যে বর্তমান সরকার নতুন এমন কিছু করতে পারবে যার মাধ্যমে অর্থনৈতিক সংকটটা দ্রুতই শেষ হয়ে যাবে বরং তারা বিশ্বাস করে যে সংকটটা দীর্ঘায়িত হবে এখানে আমরা শ্রীলঙ্কার উদাহরণটা আনতে পারি শ্রীলঙ্কা আইএমএফ এর সাথে ইনভলভমেন্টের মাত্র ছয় থেকে নয় মাসের মধ্যে কিন্তু তার মূল্যস্থিতিকে ছয় শতাংশের নিচে নামিয়ে ফেলতে পেরেছে কিন্তু এর চেয়ে লম্বা সময় বাংলাদেশ আইএমএফ এর সাথে ইনভলভ থাকার পরেও মূল্যস্থিতি সরকারি হিসাবে দশ দশমিক বাইশ শতাংশ এবং বেসরকারি হিসাবে প্রায় পনেরো শতাংশ আচ্ছা তো তার মানে নিশ্চয়ই এখানে পলিসিগত কিছু ডিসক্রিপেন্সি এবং ইমপ্লিমেন্টেশনগত কিছু ধর কিছু সমস্যা আছে এখন এই সমস্যাগুলো কি এই সমস্যাগুলো আমরা যদি দেখি সরা ভাই বলেছেন যে রপ্তানির তথ্যে গরমিল বাংলাদেশ ব্যাংকের যে রপ্তানির তথ্য তার সাথে ইপিবির তথ্যের মধ্যে কয়েক বিলিয়ন ডলার গ্যাপ আছে এবং এই গ্যাপের ফল কি হচ্ছে সরকার দেখাচ্ছে যে তার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা কমে গেছে বা ইভেন সারপ্লাসও দেখাচ্ছে কিন্তু বাস্তবে যদি আমরা বাংলাদেশ ব্যাংকের রপ্তানির তথ্য হিসাব করি তাহলে দেখি এখনো কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস নাই এখন কিছুটা ঘাটতি আছে কয়েক মিলিয়ন ডলার কিন্তু যেটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে সরকারের বিভিন্ন ধরনের ডিউ বা সরকারের বৈদেশিক ঋণের যে সুদাসল পরিশোধ হ্যাঁ সেদিক থেকে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা হিসাব করি সেখানে ইতিহাসে সর্বোচ্চ নয় বিলিয়ন ডলারের বেশি এই মুহূর্তে বাংলাদেশের ঘাটতি আছে হোয়াট ডাজ ইট মিন এর মানে হচ্ছে সরকার উন্নয়ন প্রকল্পের জন্য হোক সেটা নেসেসারি হোক সেটা আননেসেসারি এবং বাজেট ঘাটতির জন্য প্রয়োজনীয় বৈদেশিক ঋণ আনতে অক্ষম এবং একই সাথে যেহেতু সরকারের বড় ধরনের অ্যাকাউন্ট আছে সেজন্য নতুন করে তার জন্য সফট লোন পাওয়াটা ডিফিকাল্ট হয়ে গেছে যে কারণে আপনারা দেখছেন যে সরকার চীনের সাথে চীনের সাথে পাঁচ বিলিয়ন ডলার সফট ঋণ নর্মাল ঋণ নয় সফট ঋণ পাওয়ার বিশেষ চেষ্টা করছে সফট ঋণের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে সুদের হার দুই পার্সেন্টের কম হয় দুই শতাংশের কম হয় এবং অন্যান্য কস্ট আধা শতাংশের কম হয় সর্বমোট আড়াই শতাংশের কম হয় যেখানে বর্তমান স্ট্যান্ডার্ড সুদ প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি তো এখন সরকার এই ঋণটা পাবে কি পাবে না তার সাথে জিও পলিটিক্যাল হিসাব আছে কি আছে না ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং এর সাথে এই বিষয়টা নিয়ে সরকারের উপর চাপ তৈরি হবে কি হবে না সেটা ভিন্ন জিনিস কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু সরকারের বড় ধরনের ঘাটতি আছে এবং সেটা আইএমএফের ঘাটতিটা মিট করছে না সেজন্য সরকার আসলে বড় ধরনের সংকটে আছে সৌরভ ভাই বলেছেন যে আমাদের আগে আগের টার্মে একজন নন ফাংশনিং পাঁচ প্রায় অর্থমন্ত্রী ছিলেন এবং বর্তমানে একজন অর্থমন্ত্রী আছেন হি ইজ নন প্র্যাকটিসিং অর্থমন্ত্রী হ্যাঁ সো এই দুটো জিনিসেই আসলে খারাপ হ্যাঁ আমরা কন্টিনিউয়াসলি অর্থনীতিতে দেখি না যে নীতি গবেষণাগুলো পর্যাপ্ত পর্যাপ্তভাবে স্টাডি বেসড হচ্ছে যে কারণে আসলে আমরা আমরা এগুলোর কোনো প্রয়োগ দেখি না আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন হি ইজ এ জেন্টেলম্যান কিন্তু বিভিন্ন সময়ে ওনার নিজের পলিসি উনি বাস্তবায়ন করতে পারেননি হয় ব্যবসায়ীদের চাপে অথবা অন্য কোনো কারণে অথবা সরকারের অসহযোগিতার কারণে এবং এখানে সুস্পষ্টভাবে আমাদের অর্থনীতিতে একটা আলোচনা আছে অর্থ মন্ত্রণালয় ডিক্টেট করে বাংলাদেশ ব্যাংকের উপরে যে কারণে বাংলাদেশ ব্যাংকের যেই রেগুলেটরি সক্ষমতা এই সক্ষমতাটা একেবারেই তলানিতে আমি যদি আরেকটা বিষয় সামনে আনি যে আইএমএফ এর পলিসিগুলোর যে অর্ডার সেই অর্ডার নিয়ে আমার বড় ধরনের আপত্তি আছে অর্থনীতিতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্য আমাদের এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা দরকার সরকার সেটা রাইটলি আউটলাইন করেছে সে সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই গত যে বাজেট হয়েছিল গত অর্থ বছরের বা চলমান অর্থ বছরের বাজেট সেই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অন্যতম বড় স্লোগান ছিল কিন্তু সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি এখন এখন যদি আমরা দেখি যে মূল্যস্ফীতি কোথেকে হলো দু হাজার একুশ সালের নভেম্বরে সরকার প্রথম জ্বালানি দাম বৃদ্ধি করে বিশ পার্সেন্টের কাছাকাছি এর ছয় মাস পরে সরকার কৌশলগত জ্বালানি পণ্য ডিজেল দাম বৃদ্ধি করে প্রায় বিয়াল্লিশ শতাংশ তাহলে ছয় মাসের ব্যবধানে আমরা দেখি দু সালের জুলাইয়ে সরকার জ্বালানির দাম বাড়িয়েছে বাষট্টি থেকে পঁয়ষট্টি শতাংশ আজকে যে বাংলাদেশের চলমান মূল্যস্ফীতি এটাকে আমি আমি সরাসরিভাবে সেই সময়ের জ্বালানি বৃদ্ধির সাথে সম্পর্কিত মনে করি তারপরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির তেলের দাম একশো থেকে একশো ডলার পার ব্যারেল থেকে কমে বর্তমানে আটাত্তর আশিতে নেমেছে কিন্তু বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেনি জ্বালানি তেলের দাম জ্বালানি তেল বিক্রি করে সরকার প্রায় ছয় বিলিয়ন ডলার বা তারও বেশি লাভ করেছে কিন্তু যেহেতু কৌশলগত পণ্য অর্থনীতির বাংলাদেশের ট্রান্সপোর্টেশন কৃষি বলুন কৌশলগত পণ্যের দাম সমন্বয় করেনি দাম কমার যে যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে সরকার কাজ করেন উল্টো এর কারণে সরকার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা সত্ত্বেও তিন বছরে বারো দফায় তেলের দাম বৃদ্ধি করার বা বিদ্যুতের দাম বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের পণ্য মূল্য বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানকে আরো কঠিন করে তুলবে আচ্ছা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য আমি একটু সময় নিচ্ছি জন্য আরো কয়েকটা এলিমেন্ট আছে যেমন নীতি সুদ হার বাড়ানো ছয় নয় সুদের হার বন্ধ করে এটাকে বাজারের উপর ছেড়ে দেওয়া ডলারের হার ডলারের হার বাজারের উপর ছেড়ে দেওয়া যেটাকে আমরা ক্রলিং পেগ হিসাবে বর্তমানে বাস্তবায়ন করতে দেখেছি কিংবা শুল্ক ভর্তুকির বাস্তবায়ন অথবা আমদানিতে ভর্তুকি বন্ধ করা এখন কথা হচ্ছে যে এই যে বিষয়গুলো ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্য বিষয়গুলো করতে হবে এই বিষয়ে কোনো ধরনের কোনো সংশয় নেই আমাদের অর্থনীতিবিদরা বাইরেও অর্থনীতিবিদরা এগুলো বলেছেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি দেখি যে সরকার এগুলো বাস্তবায়ন করছে একসাথে আপনি যদি একসাথে মূল্যস্ফীতি তৈরি চারটা বা পাঁচটা বড় ম্যাক্রোইকোনমিক ইকোনমিক এলিমেন্টকে প্রপেল করেন বা অ্যাক্সেলারেট করেন তাহলে মানুষ আসলে দেয়ালে দেয়ালে পিঠ থেকে যাওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় থাকে না এবং সেটাই আমরা বাজারে দেখছি যে কারণে মানুষের মধ্যে ওই যে আমি বলছিলাম যে এই ট্রাস্টটা ভেঙে গেছে যে সরকার আসলে সমস্যার সমাধান করতে পারবে হ্যাঁ এবং আমি মনে করি যদি সরকার সত্যি সত্যি অর্থনৈতিক সমস্যার সমাধান করতে না পারে তাহলে আমরা সরকারকে আরও বেশি জনতুষ্টিবাদী বা বিএনপি ব্যাসিং বা বিরোধী দলকে নিয়ে ব্যস্ত থাকার প্রবণতাগুলো আর বেশি দেখতে পারবে এতে করে সমাজে ডিভাইডেশনটা বেশি হবে কিন্তু আমাদের প্রকৃত সমস্যার কোনো সমাধান হবে না জি মিস্টার আমরা শেষের দিকেও সো সব মিলিয়ে এই যে অর্থনৈতিক প্রসঙ্গ রাজনৈতিক বহির সম্পর্ক আপনি আগামী দিনগুলোতে আসলে চিত্রটা কি দেখেন না ভয় যে সংকটগুলোর কথা বলেছেন এবং সরকার কিভাবে সেটা অ্যাক্ট করে সেটা কিভাবে ব্যবস্থা নেয় তার উপর নির্ভর করবে আমরা এই সংকট দিনে উত্তরণ করব উত্তরণ ঘটাতে পারবো অথবা আদৌ পারব কিনা এখন একটা বৃষ্টি একটা সম্ভাবনা আছে বাংলাদেশে সেটা মনে করি যে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি সরকারের উপর নির্ভর করে না বাংলাদেশের মানুষ অর্থাৎ শ্রমজীবী মানুষ দেশের ভেতরে এবং বাইরে তাদের একটা বড় শক্তি আছে এই যে গত পাঁচ সাত বছরে অর্থনীতির ক্ষেত্রে যেসব সেই শক্তিগুলোর সঙ্গে তো এক ধরনের পলিসি আছে তারপরও তারপরও মানুষ মানুষ করে না আমরা করোনার সময় দেখেছি এবং করোনার পরেও দেখেছি গত পাঁচ সাত বছরে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে অনাচার হয়েছে পাঁচ সাত না আরও বেশি গত পনেরো বছরে কিন্তু প্রবাসী আয় আমি তো বলতাম যে প্রাইভেট সেক্টর এখন প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরের মধ্যেও কিন্তু পার্থক্য আছে প্রাইভেট সেক্টরের একটা অংশ হচ্ছে সত্যিকারভাবে তারা প্রাইভেট সেক্টরের উন্নয়ন চায় আরেকটা সেক্টর আরেকটা অংশ আছে যারা প্রাইভেট সেক্টরের নামে পাচার করে নামে আত্মস্বার্থ উদ্ধার করে এবং দেশের সর্বনাশ করে এখন সরকারকে কিন্তু এক্ষেত্রে কঠোর হতে হবে যে যারা সত্যি সত্যি প্রাইভেট সেক্টরকে সেক্টরের প্রবৃদ্ধি চায় উন্নয়ন চায় প্রাইভেট সেক্টরের উন্নয়ন মানে কি জনগণের উন্নয়ন প্রাইভেট সেক্টরের উন্নয়ন মানে বেকারদের চাকরি হবে তাদের তাদের উৎসাহিত করা তাদের প্রণোদনা দেওয়া আর যারা এর নামে মানে অর্থ পাচার করে অথবা অর্থনীতি ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে আইনি কি বলে গত কয়েক বছর না কয়েক বছরের অভিজ্ঞতা কি বলে বা আজকে সরকার যে জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি কি মনে করেন সেটা তারা করবে বা তাদের পক্ষে করা সম্ভব সম্ভাবনা দেখি না করেনি এবং যদি না করে তাহলে সমূহ সর্বনাশ সামনে কি হবে কেউ জানে না তা আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি সরকার এক্ষেত্রে কিন্তু এই যে গত চার মাসে এমন কোন মানে অর্থনীতির এই সংকট মোকাবেলায় একটা একমাত্র বাংলাদেশ ব্যাংক একটা পথ নকশা ঘোষণা করেছে হ্যাঁ ভালো আর আইএমএফের উপর মানুষের মধ্যে ধারণা যে আইএমএফের নির্দেশে বাংলাদেশের অর্থনীতি এখন চলছে এটি হচ্ছে সরকারের জন্য আরেকটি বিপদ কারণ এই সরকার অনেক ক্ষেত্রেই বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের পরামর্শ উপেক্ষা করে কিন্তু কৃষিতে ভর্তুকি দিয়েছে অন্য অন্য অনেক ক্ষেত্রে জনবান্ধব কর্মসূচি নিয়েছে যার সুফল কিন্তু সরকার পেয়েছে এই সরকারের মধ্যে সব কিছুই অর্থনীতি খারাপ হয়েছে তা নয় কৃষির উন্নয়ন উন্নয়ন একটা বড় সাফল্য তো সেটি ধরে রাখা প্রথমত হচ্ছে জবাবদিহির আওতায় আনা অপরাধীর অপরাধীদের শাস্তি আওতায় আনা এবং মানে দুর্নীতির বিচারটা বাছাই বাছাই করা দুর্নীতির বিচার না হয় সবার সবার ক্ষেত্রে আগে বড় দুর্নীতিবাজকে ধরতে হবে তারপর ছোট দুর্নীতিবাজরা এমনি চুপ এমনিই তারা নীরব হবে এমনি তারা নিবৃত্ত মানে কী বলে খামস হয়ে যাবে কিন্তু যদি বড়ো দুর্নীতিবাজদের না ধরে ছোট দুর্নীতিবাজদের দিয়ে একটি দৃষ্টান্ত দেখানো হয় তাহলে এই যে অর্থনৈতিক অচল অবস্থা আছে কঠিন অবস্থা এটি কাটানোর কোনো সম্ভাবনা দেখি না আমরা শেষের দিকে ফয়জ আহমেদ আফটার কনক্লুডিং রিমার্কস এবং ওভারঅল মিনিট চার 5 এক সময় আপনার জন্য কনক্লুডিং রিমার্কস হচ্ছে আমি কয়টা পরামর্শ নিয়ে আসতে পারি যে যেমন ধরুন যে বাংলাদেশ সরকারের অন্যতম বাজেট বা ডলার ড্রেনিং যে খাতটা সেটা বিদ্যুৎ খাত এখন সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে একটা অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে যে যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো সক্ষমতা প্রমাণিত নয় যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি অদক্ষ যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যর্থ এই মৌলিক প্রশ্নটা সরকারকে অ্যাড্রেস করতে হবে যে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কেন ক্যাপাসিটি চার্জ দিতে হবে ক্যাপাসিটি চার্জ অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা দিতে হয় বা এটা স্ট্যান্ডার্ড চুক্তি কিন্তু যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো বছরের পর বছর ধরে ন্যাশনাল গ্রিডে কোনো ধরনের কন্ট্রিবিউশন করছে না তাদেরকে কেন সরকার হাজার হাজার কোটি টাকা আমি গতকালকে রিপোর্ট দেখলাম প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা বা তার টাকা এই যে ডলার ড্রেনিং যে খাতগুলো এই খাতগুলোকে যদি সরকার আন্তরিকভাবে অ্যাড্রেস না করে এবং আইএমএফও যদি সেখানে সেখানে পলিসি সংস্কার প্রপোজাল না করে তাহলে বাংলাদেশের সমস্যাগুলোর সমাধান হবে না এবং একই সাথে আমরা খেলাপিডিং এর কথা বলতে পারি এমন একটা স্টেজে গেছে যেখানে মোট ক্রেডিট মোট মানি সাপ্লাইয়ের চেয়ে বেশি হয়ে গেছে এবং সেটা কয়েক মিলিয়ন না এক ট্রিলিয়ন ডলার বেশি হয়ে গেছে বা এক লক্ষ কোটি টাকা বেশি হয়ে গেছে এখন এই অবস্থায় সরকার আসলে টাকা ছাপিয়ে আমরা বলি যে টাকা ছাপানো বন্ধ করেছে কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম যে পিডিবি বন্ড ইস্যু করেছে এবং সেই বন্ড বাংলাদেশ ব্যাংকে গিয়ে সেখান থেকে টাকা আসছে অর্থাৎ রিজার্ভ মানি আসছে অর্থাৎ এই যে টাকা ছাপানোর প্রক্রিয়া নতুন নতুন ইনোভেশন এই ইনোভেশনগুলো আমাদের ইনফে বন্ধ করবে না এবং সবশেষে আমি কেন বলছি যে মানুষের ট্রাস্ট ভেঙে গেছে আমাদের ব্যবসায়ীরা যদি মনে করে আগামী তিন বছরে তারা এটাকে অর্থনীতি সংকোচনের যে ফ্ল্যাগ এই ফ্ল্যাগ হিসাবে দেখবে তো সুতরাং ব্যবসায়ীরা ব্যবসা করতে চান তারা প্রাইভেট সেক্টরকে যেটা উনপঞ্চাশ পার্সেন্ট আমাদের অপ্রাতিষ্ঠানিক খাত এবং মাত্র এগারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আমাদের প্রাতিষ্ঠানিক খাত এখন ব্যবসায়ীরা যদি এলসি খুলতে না পারেন তাহলে আসলে ব্যবসায়ীরা প্রাইভেট সেক্টর আমাদের ইকোনমিকে এগিয়ে নিতে পারবে না আর সবচেয়ে করব সেটা হচ্ছে যে আইকোর কর এর চেয়ারম্যানের যে বক্তব্য সেই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ব্যবসায়ীদের যারা ভালো ব্যবসায়ী যারা কর ফাঁকি দেয় তারা না যারা ভালো ব্যবসায়ী তাদের সরকারকে রাজস্ব দেওয়ার সক্ষমতাটা ফুরিয়ে গেছে সরকার যাতে এটা বুঝতে পারে তো সেক্ষেত্রে কি করতে হবে আপনি যখন এলসি নিয়ন্ত্রণ করছেন তখন সেখানে বিষয় আছে বাংলাদেশ ব্যাংক আমদানি সাত বিলিয়ন থেকে কমিয়ে সাড়ে চার বিলিয়ন ডলার নামিয়েছে প্রতি মাসে কিন্তু ইট ডাজন্ট ন্যাসেসারিলি মেন দ্যাট তারা পাচার থামাতে পেরেছে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং থামাতে পেরেছে অর্থাৎ আমরা এলসি কোয়ালিটি কন্ট্রোলে বড় ধরনের সমস্যা দেখি এবং এই সমস্যাগুলো ও যাদের বিরুদ্ধে ঋণের অভিযোগ আছে তাদেরকে দায়িত্ব রেখে এই সমস্যাগুলোর সমাধান সরকার করতে পারবে না আমি সরকারকে পরামর্শ দেই যে আপনারা মেরিটোক্রেসি গবেষণা এবং আমাদের যারা বেসরকারি পর্যায়ে যারা বিভিন্ন সময়ে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন তাদের সাথে হাইলি অ্যাঙ্গেজ হন এবং তাতেই আপনাদের সমস্যাগুলোর সমাধানের কিছুটা পথ খুলতে পারে বলে আমি মনে করি দশক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার ফয়েজ আহমেদ তৈব আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমি বুঝতেই পারছি যে পথে গাড়ি থামিয়ে এক ঘন্টা আমাদের সঙ্গে কথা বললেন এবং বৃষ্টির মধ্যেই প্রায় অনেক ধন্যবাদ আপনাকে এবং মিশ্বাস হাসান আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে দর্শক আমার অতিথিরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু মূল কথা যেটা প্রধান দুটো রাজনৈতিক শক্তি কি ওনারা ইনঅ্যাক্টিভ মনে করছেন তারা দুটো পক্ষ কি মনে করছেন তারা জনসম্পৃক্তহীন এবং তাদের আন্তরিকতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে এবং এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে দুটো রাজনৈতিক দলের উপরে এবং সামগ্রিকভাবে সরকারের উপরে এবং সরকার যে প্রক্রিয়ায় চলছে সেই প্রক্রিয়ায় বিভাজন এমনিতেই সমাজে রাষ্ট্রে বেড়েছে এবং এটা আগামী দিনগুলোতে বাড়তে থাকবে এবং ওনারা মনে করেন যে সরকারের উপরে আগামী দিনগুলোতে নানা রকমের চাপ বাড়তে থাকবে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সরকার কোনো লক্ষণ দেখাতে পারেনি যে নতুন সরকার নতুনভাবে যাত্রা শুরু করবে নতুন কিছু স্বপ্ন দেখাবে বা সমস্যাগুলোর সমাধানের কোনো উদ্যোগ সেটা পরিলক্ষিত হয়নি অনেক রকমের পরামর্শ তারা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে যে ম্যারিটেটেসি মেধাবীদের সঙ্গে মত বিনিময়ে তাদের পরামর্শগুলোকে বিবেচনায় নেওয়া গবেষণার উপরে বা নানান গবেষণার গুরুত্ব দেওয়া সেই কাজগুলোতে যথেষ্ট অভাব রয়েছে এবং সব বিলে যেটা ওই যে আইনের শাসন জবাবদিতার প্রশ্ন স্বচ্ছতার প্রশ্ন গভর্নেন্সের ইস্যু করাপশানকে কমিয়ে আনবার চেষ্টা এই জায়গাগুলোতে আসলে বহু বছর ধরে আমরা আলোচনা করছি মনোযোগ দেওয়া দরকার কিন্তু এবং যেটি ভালো সরকারের কাজ সেটা আমরা কিন্তু কোনোভাবেই দেখতে পাই না আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা